বিজেপি নেতাদের মেরে ঠ্যাং ভেঙে দেওয়ার নির্দেশ তৃণমূলের জেলা সভাপতির। এদিন বাগদাতে এক জনসভার মঞ্চে দাঁড়িয়ে একথা বলেন তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। পাল্টা প্রতিক্রিয়া বিজেপির পঞ্চায়েত নির্বাচনে বাগদার মানুষ দেখিয়ে দেবে। রাজনীতিতে কুকথা অব্যাহত, এবার বিজেপিকে ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেওয়ার নিদান দিলেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস। বৃহস্পতিবার বাগদার বেয়ারা বাজারে দলীয় কর্মীদের উদ্দেশ্যে কথা বলেন তিনি, পাশাপাশি বিজেপিকে ঝাঁটাপেটা করার কথাও বলেন জেলা সভাপতি। আবার পঞ্চায়েত নির্বাচনের সময় আবার তোমার বাড়ি বাড়ি রাস্তায় নামবেন, এলাকায় উত্তেজনা করে সাম্প্রদায়িক দাঙ্গা বাজাবার চেষ্টা করবেন। এবার আমরা প্রস্তুত আছি ভারতীয় জনতা পার্টির এই সাম্প্রদায়িক দাঙ্গা বাজাবার চক্রান্ত করলে আপনারা যে যেখানে থাকবেন আমাদের প্রস্তুত থাকবেন, ওদের ঠ্যাংটা হাতে ধরিয়ে দেবেন যদি সাম্প্রদায়িক দাঙ্গা বাজাবার চেষ্টা করে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বাগদার বেয়ারা বাজারে কয়েকদিন আগে সভা করেন বিজেপি নেতা রাহুল সিনহা। বৃহস্পতিবার সেখানেই পাল্টা সভা করে তৃণমূল। সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। এদিন সভামঞ্চ থেকে বিশ্বজিৎ দাস দাবি করেন কিছুদিন আগে এখানে সভা করতে এসে তৃণমূলকে চোর বলেছে অপদার্থ বিজেপি নেতা। তৃণমূল জেলা সভাপতি বলেন এরপর যদি কোনোদিন তৃণমূলকে চোর বলে তাহলে বিজেপিকে ঝাঁটাপেটা করা হবে, বাগদা থেকেই শুরু হবে এই ঝাঁটাপেটা। পাশাপাশি বিশ্বজিৎ দাস আরো বলেন সামনেই পঞ্চায়েত ভোট, তার আগে বিজেপি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করলে ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেওয়া হবে, এর জন্য কর্মীদের প্রস্তুত থাকতে বলেন তিনি। এলাকাটা উত্তেজনা বা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার কিছু কুৎসা এবং অপপ্রচার করবার জন্য আজকে হাজারে হাজারে মানুষ এই কনিয়ালাটি অঞ্চলের এই সবাই উপস্থিত হয়ে প্রমাণ করেছেন যে সেদিন রাহুল সিনহা যে কথা বলতে এখানে এসেছিলেন তার প্রতিবাদ তারা আজকে উপস্থিতির মধ্য দিয়ে প্রমাণ করেছেন। যারা কুরুচিকর কথা এবং হেয়প্রতিপন্ন করবার জন্য এলাকায় যে বক্তব্য রেখে গিয়েছেন সেই এলাকার মানুষ অত্যন্ত দুঃখিত হয়েছেন এবং আজকে পর থেকে আমরাও ঠিক করে নিয়েছি যে কোনো জায়গায় অশ্লীল কথাবার্তা কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা করবে। আমাদের শিষ্টাচার আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন যে যে শালীনতা সৌজন্যবোধ সেই সৌজন্যবোধকে ওরা অতিক্রম করেছেন, যে ভাষায় কথা বললে ওরা বোঝে আমাদের কর্মীদের সেটা বলা আছে সেই ভাষায় কথা বলবে। এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন চোরকে চোর বলবে না তো কি বলবে, আর কে কাকে ঠ্যাং ভেঙে হাতে ধরায় তা পঞ্চায়েত এলে বাগদার মানুষ বুঝিয়ে দেবেন। বিশ্বজিৎবাবু কি বললেন এতে বাংলার মানুষের কোনো ফারাক পড়ে না, কারণ আপনি চোর, আপনাকে চোর বলতেই হবে এবং চোর বলবে বাংলার মানুষ, চোরকে নিশ্চয়ই সাধু বলবে না। ও নিজে বলছেন ঝাঁটাপিটা করবে, আগামী পঞ্চায়েতে দেখতে পারবেন কে কারে ঝাঁটাপিটা করে, এটা দেখতে পারবেন, শুধু ওয়েট করুন। আর ওই ঠ্যাং খুলে হাতে দেবেন, হাত খুলে হাতে দেবেন, এইসব লোকে এর জবাব আগামী দিনে পঞ্চায়েতে দিয়ে দেবে, ওই ভাষণে ওই ভাষণবাজি করে কোনো লাভ নেই। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।